দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাউজে উৎসব মুখর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতা সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রদূতের বাসভবন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। দিনব্যাপী এই আয়োজনে অতিথিরা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের নিমন্ত্রণে এসে অনেক ভালো লাগছে। বাংলাদেশের একটা ছোট্ট টুকরার ভিতরে আসে পড়লাম মনে হলো। এই এনজয়ের মাধ্যমে একটু হলেও বাংলাদেশের স্মৃতিকে আমরা মনে করতে পারতেছি। সবাই মিলে একসাথে ঈদ আনন্দ উদযাপন করেছি। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন আমন্ত্রিত অতিথিদের ঈদ শুভেচ্ছা জানান। আমি এই আজকের আনন্দের দিনে প্রবাসী বাংলাদেশি যারা দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন তাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহারি খাবারের পসরা। আবারও ফিরে এসেছে ঈদ আনন্দের চিরচেনা রূপ। মাননীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বাংলাদেশ হাউস ঈদ আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে। সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসা অটুট থাকুক সারা বছর। এই ঈদ থেকে এটি হোক আমাদের প্রত্যাশা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।